হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য একটা সুখবর আছে। দেখতে পাচ্ছেন এখানে আমি আজকে বাইক নিয়ে বেরিয়েছি। এটা হচ্ছে আমার নতুন বাইক। তো সুখবর হলো এই যে এবার থেকে আমি আপনাদের জন্য এগ্রিকালচার রিলেটেড কিছু ব্লগ বানানোর চেষ্টা করব। এখানে আমাদের রাজ্যে বিভিন্ন জায়গাতে কিছু মানুষ নতুন নতুন প্রজেক্ট নিয়ে, বিভিন্ন ধরনের নতুন চিন্তা ভাবনা নিয়ে ফার্মিং, গার্ডেনিং এসব শুরু করেছে। তো আমি চেষ্টা করব ওই সমস্ত গার্ডেনিং এবং ফার্মিংয়ের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার। তো সবাই, যারা যারা এখন আমার চ্যানেলে নতুন আছেন, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমরা বেরিয়েছি এখানে, আমাদের বাড়ির পাশেই প্রায় 1.5 কিলোমিটার দূরে একটা গার্ডেন আছে, তো আমরা ওইখানে যাচ্ছি এখন। দেখতে পাচ্ছেন এখানে রাস্তা খুবই খারাপ। এখন আমরা কাছাকাছি চলে এসেছি। তো বন্ধুরা, এখানে এসেছিলাম আজকে। এখানে একটা সরকারি বাগান আছে, এখানে বিভিন্ন ধরনের ফল গাছ, যেমন লিচু, আম, তারপরে মোসাম্বি, কমলা, পেয়ারা, এসব বিভিন্ন ধরনের ফলের গাছ আছে ভিতরে। তো আজকে ভেবেছিলাম এটা আপনাদের দেখাবো, কিন্তু এখানে যারা কাজ করে তারা এখানে এখন গেট লক করে দিয়ে চলে গেছে। তো পরে একদিন এসে আপনাদের দেখিয়ে দেব। এখন আমরা গেটের বাইরে থেকে যা কিছু দেখা যাচ্ছে ওইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন আপনারা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন গেট। মেইন গেটের দুপাশেই রয়েছে এখানে লিচু গাছ, আর এদিকে বাম দিকে একটু দূরে গেলে আমরা দেখতে পাবো এখানে আম গাছ আছে। তো আমরা প্রথমে এখন লিচু গাছগুলো আপনাদের দেখিয়ে দিই ভালো করে। লিচু গাছগুলোতে এখন ফুল এসেছে, কিছুদিন পরে লিচু ধরবে। তো দেখুন আপনারা, রাস্তার উপরে চলে এসেছে গাছটা, এই জন্য আপনাদের দেখাতে পাচ্ছি। এগুলো হচ্ছে লিচুর ফুল। আমি গেটের ওই দিকে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো। এখন দেখুন লিচু গাছের মধ্যে কি সুন্দর ফুল এসেছে। ভিতরে ঢুকতে পারলে আপনাদের আরো ভালো করে দেখাতে পারতাম। তো এখন তো গেট বন্ধ, কিছু করার নেই, আরেকদিন ভিতরে এসে আপনাদের সব রকমের ফল গাছগুলো দেখিয়ে দেব। তো আর যদি এখানে কেউ থাকে তাহলে এখানে কিভাবে বাগানটাকে পরিচর্যা করা হয় ওই সম্পর্কেও আপনাদের বলে দিতে পারবো। দেখতে পাচ্ছেন লিচু গাছের মধ্যে সূর্যের আলো কিভাবে ঝলমল করছে, দেখতে খুবই সুন্দর লাগছে। তো লিচু গাছের পরে এখানে আছে আম বাগান।
এটা অনেক বড় এরিয়া, যদি ভিতরে ঢুকতে পারতাম তাহলে আপনাদের ভালো করে দেখিয়ে দিতে পারতাম। এগুলো হচ্ছে আম্রপল্লি আম। তো বন্ধুরা, আজকের মতো আমরা এখান থেকে বাড়ি ফিরে যাচ্ছি। আরেকদিন এসে আপনাদের পুরোটা দেখিয়ে দিয়ে যাব। আর কিছুদিন পরে তো লিচু ধরবে, আমও ধরবে, তো তখন আমরা এসে সব কিছু ভালোভাবে আপনাদের দেখিয়ে দিয়ে যাব। আর এখন যাওয়ার সময় আমরা রাস্তার পাশেই কিছু মোসাম্বি গাছ দেখা যায়, তো ওগুলো এখন আমরা বাইক থেকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোট ছোট মৌসম্বি গাছ, কিন্তু এগুলোতে ফল ধরে। এখানে একটা আমলকি গাছও আমরা দেখতে পাচ্ছি। তো ধন্যবাদ বন্ধুরা, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।